আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল রাজ্যে সচিত্র ভোটার তালিকা প্রকাশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির জনবিশ্বাস যাত্রার সূচনা করলেন। পঞ্চায়েতগুলিকে জলজীবন মিশনের কাজে অগ্রণী ভূমিকা নিতে প্রধানমন্ত্রীর আহ্বান। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব ১৭ বছরের মেয়েদের ফুটবল লীগ আজ থেকে শুরু হয়েছে। আজ রাজ্যের ৭টি বিধানসভা নির্বাচন কেন্দ্রে চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষা জেন মগ জানিয়েছেন, ১-১-২০২৩ তারিখকে বয়সের ভিত্তি ধরে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার রয়েছেন ২৮,১৩,৪৭৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৪,১৪,৫৭৬, মহিলা ভোটার রয়েছেন ১৩,৯৮,৮২৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৭ জন। গত নভেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার ছিল ২৭,৩৩,৮৯১ জন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী চূড়ান্ত সচিত্র ভোটার তালিকায় ভোটার বেড়েছে প্রায় ৮০,০০০। এদিকে ৮৯টি জেলাতে আজ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে জেলার অধীন ৪টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ১৯১,৫৩৪ জন। এর মধ্যে পুরুষ ৯৬,০০৮ জন, মহিলা ভোটারের সংখ্যা ৯৫,৫২১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। জেলায় পোলিং বুথের সংখ্যা ২২৫টি। ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে আসন্ন নির্বাচন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি পর্ব চলছে। শান্তি ও সুস্থিতি বজায় রাখতে এখনও পর্যন্ত প্রায় ৪ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ঊনকোটি জেলাতে এসেছে। জেলায় আরও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসার কথা রয়েছে বলে তিনি জানিয়েছেন। ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত ত্রিপুরার তপশিলী জাতিভুক্ত ২১,৪৬২ জন ছাত্রছাত্রীকে পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে। এর জন্য ৪২.২২ কোটি টাকা ব্যয় হয়েছে। ১০,০০০ ছাত্রছাত্রীকে প্রি মেট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে, এর জন্য ২,৭৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। তেমনিভাবে অন্যান্য অংশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নেও কেন্দ্রীয় সরকার সমানভাবে কাজ করে গেছেন। গুর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আজ কেন্দ্রীয় ও সামাজিক ন্যায় ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আতাওয়ালে একথা বলেন। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের সাথে উপস্থিত ছিলেন বিধায়ক ডা দিলীপ দাস এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা স্মিতা মল। রাজ্যে জনবিশ্বাস যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের সফরে রাজ্যে এসে আজ তিনি বিজেপির এই জনবিশ্বাস যাত্রার সূচনা করেন। এই উপলক্ষে ধর্মনগর এবং সাব্রুমে দুটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রিপুরায় এখন উন্নয়নের যুগ চলছে। প্রধানমন্ত্রী রাজ্যে হীরা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বর্তমান সরকার বাস্তবায়িত করে চলেছে। তিনি কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দলের কাজকর্মের সমালোচনা করেছেন। তিনি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাজকর্মের প্রশংসা করেছেন। সকালে গুয়াহাটি থেকে বায়ুসেনার বিমানে আগরতলা এলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের উদ্দেশ্যে রাজ্যত্যাগ করেছেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ উদযাপন কর্মসূচি। এ উপলক্ষে অরুন্ধতীনগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত প্যারেড পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবছর আরক্ষা দপ্তরের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভার হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশ ট্রেনিং একাডেমির প্রাক্তন ভাইস প্রিন্সিপাল, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার প্রদ্যোৎ ভৌমিক। এবছর বর্ষসেরা পুলিশ আধিকারিক হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ জেলার ডিএসপি ডিআইজি দুলাল চন্দ্র দত্ত। বর্ষসেরা থানা নির্বাচিত হয়েছে এনসিসি থানা। টিএসআর ১২ নম্বর ব্যাটালিয়ন শ্রেষ্ঠ ব্যাটালিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া বিভিন্ন সাফল্যের নিরিখে দক্ষিণ জেলাকে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে। আগামীকাল প্যারেড অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। রাজ্যের জনসাধারণের স্বার্থে রাজ্য সরকার রেশন শপে সুলভ মূল্যে ১০০ গ্রামের প্যাকেটজাত সয়াবিন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ভোক্তারা তাদের প্রয়োজন অনুসারে রেশন দোকান থেকে সয়াবিন সংগ্রহ করতে পারবেন এবং প্রতি গ্রাম সয়াবিন প্যাকেটের মূল্য পড়বে ১০০ গ্রামে ১৬ টাকা, যা খোলা বাজারের তুলনায় অনেকটাই কম। আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আহত সাংবাদিক সম্মেলনে একথা জানান খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের সচিব ডক্টর সন্দীপ রাঠোর।
আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের সব রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ পর্ব চলছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যেসব আরও এবং এআরওদের প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে, আগামীকাল আগরতলা প্রজ্ঞাভবনে তাদের মধ্যে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক শুভাশিস ব্যানার্জি সংবাদ জানিয়েছেন, তিনি জানান আগামীকাল শিপার্ডের তৃতীয় পর্যায়ে অবশিষ্ট আরও এবং এআরওদের প্রশিক্ষণ শুরু হবে। এই প্রশিক্ষণ পর্ব চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের আধিকারিকদের বলেছেন যে সেনার বিভিন্ন ভবিষ্যৎ প্রকল্পে নতুন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে। আজ রাষ্ট্রপতি ভবনে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের প্রশিক্ষণার্থী আধিকারিকদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন যে পরিকাঠামো নির্মাণ বিভাগটি বহুমুখী এবং এক্ষেত্রে দ্রুত প্রযুক্তির পরিবর্তন ঘটছে। পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে এবং পশ্চিম জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় 15 দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি আজ শেষ হয়েছে। আগরতলায় আয়োজিত আজকের সমাপ্তি অনুষ্ঠানে পুথিবা রায় হারাওবা কমিটির সম্পাদক দীপক সিনহা জানান, এক কর্মশালায় মণিপুরের নৃত্যগুরু ও চিত্র পরিচালক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রশিক্ষণ দিয়েছেন। কর্মশালায় 50 জন প্রশিক্ষণ নেন। আজকের এই অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর সান্তনা সাহা, সংগঠনের সভাপতি ইন্দ্রমণি সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল সংরক্ষণের ব্যাপারে রাজ্যগুলির প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ জল সংরক্ষণের উপর প্রথম সর্বভারতীয় সম্মেলনে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে রাজ্যগুলিতে সমস্ত ঘরে পানীয় জলের সুবিধা পৌঁছে দেবার ব্যাপারে জল জীবন মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে গ্রাম পঞ্চায়েতগুলি জল জীবন মিশনের কাজে অগ্রণী ভূমিকা নিতে পারে। জল শক্তি মন্ত্রক দ্বারা আয়োজিত এই সর্বভারতীয় সম্মেলনে দেশের সমস্ত রাজ্যের জলসম্পদ মন্ত্রকের মন্ত্রীরা যোগদান করেছেন। গত 24 ঘণ্টায় দেশে 188 জনের নতুন কোভিড সংক্রমণের খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে একই সময়ে 201 জন সুস্থ হয়েছেন। এই পর্যন্ত গত 24 ঘণ্টায় 61,000-এরও বেশি কোভিড প্রতিষেধক ডোজ প্রদান করা হয়েছে। আজ বরকাঠালে এডিসির পশ্চিম জোনালের উদ্যোগে 10টি ভিলেজ কমিটি নিয়ে সুমিলি নতুন সাব জোনাল অফিসের উদ্বোধন করে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া জানান, এডিসিতে টিপ্রামাথা প্রশাসন ক্ষমতায় আসার পর 12টি নতুন সাব জোনাল গঠন করা হয়েছে। প্রশাসন প্রায় 2 বছরের মধ্যে 22টি বিল পাশ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি এডিসির অধিবেশনে পুলিশ বিলও পাশ হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিসি রবীন্দ্র দেববর্মা। আজ খুমলুং এর শিক্লা ভবনে কুম্পুই একাডেমির 228 জন ছাত্রছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এডিসি এমপ্লয়িজ ব্যবহারিক সমবায় সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সূচনা করেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া। প্রদেশ কংগ্রেসের আদিবাসী শাখার এক বৈঠক আজ আগরতলায় অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, গত 27 ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত সংগঠনের সর্বভারতীয় বৈঠকে রাজ্য থেকে 6 জনের প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধিরা ওই বৈঠকে রাজ্যের কিছু দাবি, বিশেষ করে এডিসিতে সরাসরি অর্থ প্রদান সহ বিভিন্ন বিষয় উত্থাপন করেন। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব 17 বছরের মেয়েদের ফুটবল লীগ আজ থেকে শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চলমান সংঘ 2-1 গোলে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারকে হারিয়ে দেয়। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করে হামারি দেববর্মা, বিশ্রামগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করে সীতামণি রিয়াং। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গাইডলাইন মেনে এই আসর হচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আসরের উদ্যোক্তা। ত্রিপুরা ও চণ্ডীগড়ের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলার তৃতীয় দিনে আজ উভয় দলকে প্যাভিলিয়নে বসেই কাটাতে হয়েছে। কুয়াশা ও আলোর অভাবে আজ খেলা হয়নি। এমবিপি স্টেডিয়ামে দ্বিতীয় দিনে চণ্ডীগড় প্রথম ইনিংসে 3 উইকেট হারিয়ে 455 রান করেছিল। আগামীকাল খেলার শেষ দিন। আবহাওয়া খবর। রাজ্যে শীত জাঁকিয়ে পড়ছে আজ নিয়ে পরপর দুদিন। গতকাল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে 16.9 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার তারতম্য হ্রাস পাওয়ায় প্রবল শীত অনুভূত হচ্ছে। এদিকে আগামীকাল সকালে রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা সর্বোচ্চ 17 ডিগ্রি এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। রাজ্যে সচিত্র ভোটার তালিকা প্রকাশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি জনবিশ্বাস যাত্রার সূচনা করলেন। পঞ্চায়েতগুলিকে জলজীবন মিশনের কাছে অগ্রণী ভূমিকা নিতে প্রধানমন্ত্রীর আহ্বান। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব 17 বছরের মেয়েদের ফুটবল লীগ আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।